আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছে আমি রাজ পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ত্রি থ্রিলার উপন্যাস দ্য দ্য ভিঞ্চি কোট এর চতুর্দশ পর্ব স্টাডি রুমের ভেতরে ল্যাংডন টিভিংয়ের আমোদে ভাব আঁচ করতে পারল গ্র্যান্ডমাস্টার টিভিং সোফির চোখের দিকে তাকে বিষয় বলল জ্যাকসো নিয়ে সোফি সায় দিল সেও তার চোখে বিষয়টা দেখতে পেল কিন্তু আপনার তো সেটা জানার কথা নয় জ্যাকসনি আমার দাদু টিভিং টু পিছিয়ে গেলেন এক ঝলক ল্যাংডনের দিকে তাকালেন সে তাকে আশ্বস্ত করল টিভিং এবার সোফির দিকে ঘুরলেন মিস নেভু আমি বাকরুদ্ধ এটা যদি সত্য হয় তাহলে আমি আপনার দাদুর মৃত্যুর জন্য খুবই দুঃখিত আমাকে মানতেই হবে আমার গবেষণার জন্যে আমি প্যারিসের কয়েকজন ব্যক্তিকে তালিকায় রেখেছিলাম যারা প্রায়রিদের সাথে জড়িত থাকতে পারে নিয়ে সেই তালিকায় ছিলেন কিন্তু গ্র্যান্ডমাস্টার আপনি বলছেন এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে টিভিং একটু থামলেন নিঃশব্দে মাথা নাড়লেন এখন আমার মাথায় ঢুকছে না যদি আপনার দাদু গ্র্যান্ডমাস্টার হয়ে থাকেন এবং কি স্টোনটা তৈরি করে থাকেন তারপরও তিনি কখনোই আপনাকে সেটা খোঁজার কথা বলবেন না খ্রিস্টনটা ভাতৃ সঙ্গে অনিবার্য সম্পদের খোঁজ দিয়ে থাকে নাতনি হলেও আপনি এ ধরনের তথ্য জানার জন্য উপযুক্ত নন মিস্টার সনিয়া মারা যাবার সময় তথ্যটা পাচার করে গেছেন ল্যাংডন বলল তার কাছে খুব কম সুযোগে ছিল তা সুযোগ থাকার কোনো দরকার নেই টিভিং আপত্তি করলেন আরও তিনজন সেনেক আছেন যারা তথ্যটা জানে এটাই তাদের সিস্টেমের সৌন্দর্য একজন গ্র্যান্ডমাস্টার হিসেবে আবির্ভূত হবেন এবং নতুন একজন সেনেকো হিসেবে নির্বাচিত হবেন আমার মনে হয় আপনি পুরো খবরটা দেখেননি সফি বলল আমার দাদু ছাড়াও প্যারিসে আরও তিনজন বিখ্যাত লোক খুন হয়েছে আজ রাতে একইভাবে মনে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল টিভিংয়ের মুখ হা হয়ে গেল আর আপনি ভাবছেন তারা সবাই সেনেক ছিল ল্যাংডন বলল কিন্তু কিভাবে একটা খুনের মাধ্যমে প্রায়রিদের শীর্ষ চারজনের পরিচয় জানা সম্ভব কিভাবে। আমাকে দেখুন আমি তাদেরকে নিয়ে যুগ যুগ ধরে গবেষণা করছি তারপরও আমি একজন প্রায়রির নামও বলতে পারবো না মনে হচ্ছে তিনজন সেনেকো এবং গ্র্যান্ডমাস্টারকে চিনতে পারা এবং একই দিনে সবাইকে খুন করাটা অসম্ভব একটি ব্যাপার আমার আশঙ্কা তথ্যগুলো একদিনে সংগ্রহ করা হয়নি সোফি বলল মনে হচ্ছে খুব ভালো একটা ডিক্যাপেটের পরিকল্পনা করা হয়েছিল এটা এমন একটা টেকনিক যা সংগঠিত অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হয় ডিসিবিজে যে তাদের টার্গেট গ্রুপের সদস্যকে দীর্ঘদিন ধরে অনুসরণ করে তাদের কথাবার্তা আরে পেতে শোনে তারপর নেতাটাকে পাকড়াও করে এবং একই দিনে বাকিদেরকেও নেতৃত্বহীন হয়ে দলটি বিক্ষিপ্ত আর দুর্বল হয়ে পড়ে এটা খুব সম্ভব যে প্রায়োরিদেরকে কেউ দীর্ঘদিন চোখে চোখে রেখেছে তারপর আক্রমণ করেছে এই আশায় যে শীর্ষস্থানীয় ব্যক্তিরা হয়তো ক্রিস্টনের অবস্থানটা কোথায় জানিয়ে দেবে টিভিংকে দেখে মনে হল কথাটাতে আশ্বস্ত হতে পারছেন না কিন্তু ভাতৃসঙ্গের ভাইয়েরা একে অন্যের সাথে কখনো কথা বলে না তারা তো তথ্যটা গোপন রাখার জন্য ওয়াদাবদ্ধ এমনকি মৃত্যুর মুখেও একদম ঠিক ল্যাংডন বলল তার মানে সিক্রেটটা যদি কখনো হস্তান্তর না করে তারা মৃত্যুবরণ করেন টিভিং অতিশয্য বললেন তাহলে অবস্থানটার কথা জন্য হারিয়ে যাবে আর সেই সাথে ল্যাংডন বলল গ্রেলের অবস্থানটাও টিভিং ধপাস করে চেয়ারে বসে জানলার দিকে তাকিয়ে রইলেন সফির কণ্ঠটা নরম শোনাল আমার দাদুর পারিপার্শ্বিক অবস্থাটা বিবেচনা করলে এটা মনে হওয়া সম্ভব যে ভাতৃসংঘের বাইরের কারো কাছে সিক্রেটটা হস্তান্তর করার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এমন কারোর কাছে যাকে তিনি বিশ্বস্ত মনে করেছেন তার নিজের পরিবারেরই কেউ টিভিংয়ের চেহারাটা ফ্যাকাসে হয়ে গেল কিন্তু এরকম আক্রমণ চালাতে সক্ষম কেউ ভাতৃসংঘকে উদ্ঘাটনে সক্ষম কেউ তিনি থামলেন নতুন এক ভীতিতে আক্রান্ত হলেন এটা কেবল একটি শক্তি করতে পারে এই ধরনের অনুপ্রবেশ কেবলমাত্র প্রায়রেদের পুরনো শত্রুদের তরফ থেকেই হতে পারে ল্যাংডন তার দিকে তাকালো চার্চ আর কে শত শত বছর ধরে রোম গ্রেল খুঁজে বেড়াচ্ছে সফিকে দেখে মনে হল এ ব্যাপারটাতে সে সংশয় প্রকাশ করছে আপনি মনে করছেন চার্চ আমার দাদুকে হত্যা করেছে টিভিং জবাব দিলেন ইতিহাসে এবারই প্রথম নয় যে চার্চ নিজেকে বাঁচাতে হত্যা করেছে হোলিগ্রিলের দলিল দস্তাবেজগুলোতে আলোড়ন সৃষ্টিকারী তথ্য আছে আর চার সেগুলোকে ধ্বংস করতে চায় ল্যাংডন টিবিং এই মতটা মেনে নিল না সে নতুন পোপ আর কয়েকজন কার্ডিনালের সাথে সাক্ষাৎ করেছে ল্যাংডন জানে তারা সবাই খুব ধার্মিক আর আধ্যাত্মিক মানুষ তারা কখনোই গুপ্ত হত্যাকে অনুমোদন দেবে না যত প্রয়োজনীয় পুরুক সফিকে দেখেও মনে হচ্ছিল সে একই রকম ভাবছে এটা কিন্তু সম্ভব নয় যে প্রায়রি সদস্যরা চার্চের বাইরে কারো দ্বারা খুন হয়েছেন এমন কেউ যে জানে না গ্রেল জিনিসটা আসলে কি খ্রিস্টের কাপ হাজার হলেও খুব দামি একটা এন্টিক নিশ্চিতভাবেই গুপ্তধন অন্বেষণকারীরা এজন্য খুন করতে পিছপা হবে না লেই ল্যাংডন বলল তর্কটা স্ববিরোধী কেন ক্যাথলিক যাজকদের সদস্যরা প্রায়রি সদস্যদের হত্যা করতে যাবে এমন একটা দলিল ধ্বংস করার জন্য যেসব দলিলকে তারা নিজেরাই মিথ্যা আর ভুয়া বলে বিবৃতি দিয়েছে টিভিং শ্লেষ ভরে বললেন হারভার্টের আইভরি টাওয়ার আপনাকে খুব বেশি নরম করে ফেলেছে রবার্ট রোমের যাজকেরা নিজেদের বিশ্বাসের ব্যাপারে খুব দৃঢ় কিন্তু তাদের বিশ্বাসের সাথে মিল খায় না এমন দলিল প্রকাশিত হলে কি হবে ডিয়ার বাকিদের বেলা কি হবে যারা অত গভীরভাবে বিশ্বাসী নয় তাদের বেলা কি হবে যারাই পৃথিবীর হিংসাবিদ্বেষ দেখে প্রশ্ন করে ঈশ্বর কোথায় আজ যারা চার্চের কেলেঙ্কারি দেখে জিজ্ঞেস করে এইসব লোক কারা যারা কর্তৃক শিশু নিপেরণের কথা লুকাতে চায় আর দাবি করে যিশু সম্পর্কে তারাই সত্য কথা বলছে টিভিং থামলেন এইসব লোকের বেলায় কী হবে রবার্ট যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় যে চার্চের বলা যিশুর গল্পটা মিথ্যা ল্যাংডন কিছু বলল না এইসব দলিল প্রকাশিত হলে কি হবে আমি বলছি টিভিং বললেন ভ্যাটিকান তার দুই হাজার বছরের ইতিহাসে সবচাইতে বড় সংকটে পড়বে দীর্ঘ নিরবতার পরে সোফি বলল যদি এই আক্রমণটা চার্চি করে থাকে তবে তারা এখন করল কেন এত বছর পরে প্রায়োরিরা সাংগ্রিল দলিলগুলো লুকিয়ে রেখেছে তারা তো চার্চের জন্য হুমকি ছিল না টিবে একটা হতাশার দীর্ঘশ্বাস ফেলে ল্যাংডনের দিকে তাকালেন রবার্ট আমার ধারণা আপনি প্রায়োরিদের চূড়ান্ত পদক্ষেপটা সম্পর্কে জ্ঞাত আছেন ল্যাংডন কথাটা বুঝতে পারল হ্যাঁ আছি মিস নেভু টিভিং বললেন চার্চ আর প্রায়রিদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা অলিখিত চুক্তি বিরাজ করছিল তা হলো চার্চ প্রায়রিদের আক্রমণ করবে না আর প্রায়রিরাও তাদের সাংগ্রিল দলিলগুলো লুকিয়ে রাখবে তিনি থামলেন তা সত্ত্বেও প্রায়রিদের একটা অংশের পরিকল্পনা ছিল সিক্রেটটা উন্মোচিত করার একটা নির্দিষ্ট সময়ের আগমনে প্রায়রিরা তাদের সিক্রেটটা ফাঁস করবে আর যীশু খ্রিস্টের সত্যিকারের কাহিনীটা পাহাড়ের শীর্ষ থেকে চিৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হবে সফি টিভিংয়ের দিকে নীরবে চেয়ে রইল অবশেষে সেও বসে পড়ল আপনি মনে করছেন সেই দিনটা সমাগত আর চার্চ সেটা জানে এটা একটা অনুমান টিভিং বললেন এবার ল্যাংডন বলল আপনি কি মনে করেন প্রায়রিদের দিনটার কথা উদ্ঘাটন করার মতো সক্ষমতা চার্চের রয়েছে আমরা যদি মনে করতে পারি চার্চ প্রায়রিদের পরিচয় উদ্ঘাটন করতে পেরেছে তবে নিশ্চিতভাবেই তারা তাদের পরিকল্পনার কথাটাও জেনে গেছে আর তারা যদি তাদের দিনটার কথা একদম ঠিক করে নাও জানে তবে তাদের কুসংস্কার সেটা জানাতে সাহায্য করবে কুসংস্কার সোফি জিজ্ঞেস করল ভবিষ্যৎবাণী হিসেবে টিভিং বললেন বর্তমানে আমরা একটা পরিবর্তনের মধ্যে আছি এই তো কদিন আগে মিলেনিয়াম অতিক্রম করলো এর সাথে পিসিজের দু হাজার বছরের জ্যোতিষকালও সমাপ্ত হয়েছে পিসিজ মানে মাছটা যিশুরি প্রতীক যে কোনো জ্যোতিষ আপনাকে বলে দেবে যে এই সময়টা উত্তপ্ত ধর্মের সময়কাল এখন আমরা প্রবেশ করেছি অ্যাকোরিয়ামের সময়ে পানির অধিকর্তা যার দর্শন দাবি করে মানুষ সত্য জানবে এবং নিজে নিজেই চিন্তা করতে সক্ষম হবে আদর্শগত পরিবর্তনটা বেশ বড় আর এটা বর্তমানে সংঘটিত হচ্ছে ল্যাংডন একটা কাপুনি অনুভব করল জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীতে তার কখনোই কোনো আগ্রহ ছিল না কিন্তু সে জানত চার্চে এমন অনেকেই আছেন যারা এসব মেনে চলেন চার্চ এই সন্ধিক্ষণকে শেষ দিন হিসেবে অভিহিত করে সফিকে সন্দিগ্ন মনে হল পৃথিবীর শেষ হিসেবে অ্যাপোকালিপসও না ল্যাংডন জবাব দিল এটা একটা সাধারণ ভুল ধারণা অনেক ধর্মই শেষ দিনের কথা বলেছে এতে পৃথিবীর শেষ দিন বোঝায় না বরং আমাদের সাম্প্রতিক সময়কে বোঝায় পিসিজ যা যিশুর জন্মের সময় থেকে শুরু করে দু বছর ধরে চলেছে আর সেটা শেষ হয়ে যাবার পর এখন আমরা অ্যাকোরিয়ামের সময় প্রবেশ করেছি শেষ দিন সমাগত হয়েছে গ্রেল ঐতিহাসিকদের অনেকেই টিভিং যোগ করলেন বিশ্বাস করেন যে প্রায়োরিরা হয়তো এরকম একটি সময়কেই বেছে নেবে সত্যটা প্রকাশ করার জন্য বেশিরভাগ প্রায়োরি একাডেমিক আমি সহ অনুমান করি ভাতির সঙ্গে সত্য প্রকাশটা মিলিনিয়ামের সাথে কাকতালীয়ভাবে মিলে গেছে আসলে তা নয় আমি জানি না কোন চার্চ প্রায়রিদের আক্রমণ করার জন্য এই সময়টা বেছে নিল টিভিংকে একটু চিন্তিত দেখালো আর বিশ্বাস করুন চার যদি হোলি ক্রেল খুঁজে পায় তারা সেটা ধ্বংস করে ফেলবে দলিলটা আর মাগদালিনের দেহাবশেষ সহ তার চোখ দুটো খুব ভারী মনে হলো তাহলে মাই ডিয়ার সাংগ্রিল দলিলগুলো শেষ হয়ে গেলে সব রকম প্রমাণই হারিয়ে যাবে চার্জ তাহলে তাদের সহস্র বছরের যুদ্ধে জিতে যাবে আর একটা অতীত চিরতরের জন্য হারিয়ে যাবে ধীরে ধীরে সোফি তার ক্রুষাকৃতির চাবিটা পকেট থেকে বের করে টিভিংয়ের সামনে তুলে ধরল টিভিং চাবিটা দেখে নিলেন হায় হায় এটা তো প্রায়রের সিল আপনি এটা কোথেকে পেলেন আজ রাতে আমার দাদু মারা যাবার আগে এটা আমাকে দিয়ে গেছেন টিভিং চাবিটা হাতে তুলে নিলেন চার্চে ঢোকার একটা চাবি সোফি একটা গভীর নিঃশ্বাস নিল এই চাবিটা দিয়ে কি স্টোনে ঢোকা যায় টিভিংয়ের মাথাটা নড়ে উঠল তার মুখে অবিশ্বাসের চিহ্ন অসম্ভব আমি কোন চার্চটা বাদ দিয়েছি ফ্রান্সের প্রতিটা চার্চে আমি খুঁজে দেখেছি এটা কোনো চার্চে নেই সোফি বললো এটা সুইস ডিপোজিটরি ব্যাংকে আছে টিভিংটা আরও বেশি বিষিত মনে হলো কি স্টোনটা একটা ব্যাংকে আছে একটা ভল্টে ল্যাংডন জানালো ব্যাংকের ভল্টে টিভিং পাগলের মতো মাথা ছাগালেন অসম্ভব ক্রিস্টনটা গোলাপ নিচে লুকিয়ে রাখার কথা তাই আছে ল্যাংডন বলল এটা একটা বাক্সের ভেতরে পাঁচ পাপের গোলাপ অঙ্কিত বাক্সের ভেতরে আছে টিভিংকে দেখে মনে হল বজরা হতো আপনারা কিস্টনটা দেখেছেন সফি মাথা নেড়ে সাই দিল আমরা ব্যাংকে গিয়েছিলাম টিভিং তাদের কাছাকাছি আসলেন তার চোখে বন্য ভয় আমার বন্ধুরা আমাদেরকে কিছু একটা করতেই হবে ক্রিষ্টনটা বিপদে আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব যদি আরও কোনো চাবি থেকে থাকে সম্ভবত খুন হওয়া সেনকদের কাছে আপনাদের মতো যদি চার্চ ব্যাংকে প্রবেশ করতে পারে তাহলে তারা খুব দেরি করে ফেলবে সফি বলল আমরা কৃষ্টনটা সরিয়ে ফেলেছি কি আপনারা কৃষ্টনটা সরিয়ে ফেলেছেন ঘাবড়াবেন না ল্যাংডন বলল কিস্টনটা ভালো জায়গাতেই লুকিয়ে রাখা আছে খুবই ভালো মতো লুকানো আছে আশা করি আসলে ল্যাংডন তার হাসিটা লুকাতে পারল না এটা নির্ভর করে আপনি আপনার সোফাটা কতদিন পর ঝাড়ু দিয়ে থাকেন তার উপরে জানলার ওপাশে বাতাসের ঝাপটায় সাইলাসের আলখেল্লাটা উঠছিল যদিও সে বেশিরভাগ কথাবার্তায় শুনতে পায়নি তারপরও কিস্টন শব্দটা বার কয়েক জানলা ছাপিয়ে তার কানে এসেছে এটা ভেতরেই আছে টিচারের কথাগুলো তার পরিষ্কার মনে আছে সেতু ভিলেতে প্রবেশ করো কিস্টনটা ওখানে আছে কাউকে আঘাত করো না এখন ল্যাংডন আর বাকিরা অন্য একটা ঘরে চলে গেল প্যান্থারের নীরবে শিকার ধরার মতো সাইলাসও ও কাঁচের দরজাটা দিয়ে নীরবে ঢুকে পড়ে ভেতরে থেকে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল পাশের ঘর থেকে গুঞ্জনের শব্দ তার কানে এলো সাইলাস পকেট থেকে পিস্তলটা বের করলো সেফটি লকটা বন্ধ করে হলওয়ের দিকে এগিয়ে গেল সে লেফটেন্যান্ট কলেত লেই টেবিং এর বিশাল আকৃতির বাড়িটার সামনে দাঁড়িয়ে সেটার দিকে তাকিয়ে আছে নিরিবিলি আর অন্ধকার লুকানোর জন্য ভালো জায়গা কলেত তার আট ডজন এজেন্টের দিকে তাকালো যারা বাড়িটার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে নীরবে এক মিনিটের মধ্যেই তারা বেড়া টোপকে বাড়িটা ঘেরাও করতে পারবে কলেত ফসেকে ফোন করতে যেতেই ফোনটা বেজে উঠল ফসের কথা শুনে মনে হলো না এই ব্যাপারটার অগ্রগতি সম্পর্কে সে খুব একটা খুশি হয়েছে ল্যাংডনের ব্যাপারে যে খোঁজ পাওয়া গেছে সেটা আমাকে কেউ ফোনে জানায়নি কেন আমরা ফোনে ব্যস্ত ছিলাম আর তোমরা ঠিক কোথায় লেফটেন্যান্ট কলেজ কলেত তাকে ঠিকানাটা দিল এস্টেটটা একজন ব্রিটিশ নাগরিকের নাম টিভিং ল্যাংডনের গাড়িটা সিকিউরিটি গেটের ভেতরেই আছে দেখে মনে হচ্ছে না জোর করে ঢুকেছে তাই মনে হচ্ছে ল্যাংডন মালিককে চেনে আমি আসছি ফসে বলল তোমরা কোনো কিছু করো না আমি নিজে সেটা দেখব কলেদের মুখটা হা হয়ে গেল কিন্তু ক্যাপ্টেন আপনি তো বিশ মিনিটের দূরত্বে আছেন আমাদেরকে এখনই কিছু একটা করতে হবে আমার সাথে আটজন লোক আছে চারজনের সঙ্গে আছে ফিল্ড রাইফেল আর বাকিদের সঙ্গে রয়েছে সাইড আমার জন্য অপেক্ষা করো ল্যাংডন যদি ভেতরে কাউকে জিম্মি করে তবে কি হবে সে যদি আমাদের দেখে পালাতে চায় তাহলেই বা কি হবে আমার লোকজন ভেতরে যাবার জন্য অবস্থান নিয়ে আছে লেফটেন্যান্ট কলেত তুমি আমার আসার জন্য অপেক্ষা করো কোনো অ্যাকশন নেবে না এটা আমার আদেশ ফসে ফোনটা রেখে দিল হতবা কলেজ ফোনটার সুইচটা বন্ধ করে দিল ফসে কেন আমাকে অপেক্ষা করতে বলছে কলেজ উত্তরটা জানে ফসে যদিও তার আচরণের জন্য বিখ্যাত তারপরও অহংকারের জন্য তার দুর্নামও রয়েছে ফসে গ্রেপ্তারের কৃতিত্বটা নিতে চায় আমেরিকানটার চেহারা টিভি পর্দায় দেখাবার পর ফসে নিজের চেহারাটাও সমান সংখ্যক সময় পর্দায় দেখাতে যাচ্ছে অপেক্ষা ছাড়া কলেতের কিছু করার নেই তার বসের নির্দেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেতে দেরি করানোর ব্যাপারে দ্বিতীয় আরেকটা কারণের কথাও ভাবল ড্যামেজ কন্ট্রোল আইন প্রয়োগকারী সংস্থায় তখনই একজন ফেরারিকে গ্রেপ্তারের ব্যাপারে ইতস্তত করা হয় যখন তার অপরাধের ব্যাপারে একটু সন্দেহ থাকে ল্যাংডনি সেই ব্যক্তি এই ব্যাপারে ফর্সের কি দ্বিতীয় কোনো চিন্তা আছে চিন্তাটা খুব ভীতিকর ল্যাংডনকে গ্রেফতারের ব্যাপারে ফসের অবস্থা শাঁখের করাতের মতো বেজু ফসের মতো বড়ো মাপের কেউ টিকে যেতে পারবে না যদি ভুলক্রমে বিখ্যাত আমেরিকানটাকে এই মামলায় ফাঁসানো হয় ফসে যদি এখন বুঝতে পারে সে ভুল করেছে তাহলেই দেরির কারণটা বোধগম্য তার চেয়েও বড় কথা কোলে বুঝতে পেরেছে যদি ল্যাংডন নির্দোষ হয়ে থাকে তবে মামলাটার মধ্যে একটা হেয়ালি তৈরি হবে কেন নিহতের নাতনি সফি নেভু অভিযুক্ত খুনিকে পালাতে সাহায্য করবে যদি না সফি জানে ল্যাংনকে ভুয়া অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ফস এই ঘটনায় সফির অদ্ভুতভাবে জড়িয়ে যাওয়ার ব্যাখ্যাটা মনে মনে ঠিক করে রেখেছে নিশ্চিত ব্যাখ্যাটা এরকম সফি হলো সোনিয়ার একমাত্র উত্তরাধিকারী সে তার প্রেমিক রবার্ট ল্যাংডনকে প্ররোচিত করে সোনিয়াকে খুন করিয়েছে যাতে উত্তরাধিকারী সূত্রে বিশাল অঙ্কের টাকা পাওয়া যায় সনিয়া সেটা খুব আগে ভাগে বুঝতে পেরেই একটা মেসেজ লিখে গেছে পিএস রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করো কোলেতের নিশ্চিত বিশ্বাস ছিল এখানে কিছু একটা ঘটছে সোফি নেভুকে দেখে মনে হলো না সে এরকম কোনো ঘটনায় জড়াবে লেফটেন্যান্ট ফিল্ড এজেন্টদের একজন তার কাছে দৌড়ে এসে বলল। আমরা একটা গাড়ি খুঁজে পেয়েছি কোলেত প্রবেশ পথ থেকে পঞ্চাশ গজ দূরে দেখল একটা কালো অতি রাস্তার অপর পাশে অন্ধকারে পার্ক করা রয়েছে এটার গায়ে ভাড়া করা প্লেট লাগানো কোলেত হুটটা ধরে দেখলো এখনো গরম আছে এটা দিয়েই হয়তো ল্যাংডন এখানে এসেছে কোলেত বলল রেন্টাল কোম্পানিকে ফোন করো খোঁজ করে দেখো এটা চুরি করা হয়েছে না। আরেকজন এজেন্ট বেড়ার দিক থেকে আসলো লেফটেন্যান্ট এটা একটু দেখুন সে কোলেতের হাতে একটা নাইট ভিশন দূরবীন দিল গাছের নিচ থেকে পেয়েছি কলের দূরবীনটা তুলে নিয়ে পাহাড়ের দিকে তাকালো সেটা দিয়ে দেখার চেষ্টা করলো ধীরে ধীরে সবুজ রঙের দৃশ্যটা ফোকাস হলো সেবার প্রবেশ পথের দিকে তাকালো গাছগুলোর দিকে দেখার চেষ্টা করলো সেখানে সবুজ গাছের ছায়ায় একটা ট্রাক দেখা যাচ্ছে কোলের ডিপোজিটারে ব্যাঙ্ক অফ জুরিক থেকে যে ট্রাকটাকে চলে যাওয়ার অনুমতি দিয়েছিল তার মানে হল এটা এক ধরনের কিম্বুত কিমাকার কাকতালীয় ব্যাপার কিন্তু সে জানত এটা হতেই পারে না মনে হচ্ছে এজেন্ট বলল এই ট্রাকটাতে করেই ল্যাংডনার নেভু ব্যাংক থেকে বেরিয়ে গিয়েছিল কোলেত একদম নির্বাক সে ট্রাকটার ড্রাইভারের ব্যাপারে একটু ভেবেছিল রোলেক্স ঘড়িটা দেখে চলে যাওয়ার জন্য সে অধৈর্য ছিল আমি গাড়ির কার্গোটা চেক করে দেখিনি সঙ্গে সঙ্গে কোলেত বুঝতে পারলো ব্যাংকের কেউ ডিসিপিজের সাথে মিথ্যে কথা বলে ল্যাংডনার সোফিকে পালাতে সাহায্য করেছে কিন্তু সেটা কে আর কেনই বা এটা করতে যাবে কোলেত ভাবল হয়তো এই জন্যই ফসে তাকে এই মুহূর্তে কিছু করতে না করেছে হয়তো ফসে বুঝতে পেরেছে এই ঘটনায় ল্যাংডোনার সোফি ছাড়াও আরো কেউ জড়িত যদি ল্যাংডোনার সোফি ট্রাকটাতে করে এসে থাকে তবে অধিকারীটা চালিয়েছে কে শত শত মাইল দূরে দক্ষিণ দিকে একটা চার্টার্ড বিমান তিরেনিয়ান সাগর পেরিয়ে উত্তর দিকে ছুটে চলছে শান্ত আকাশ থাকা সত্ত্বেও বিশ্ব পারিঙ্গাল রোসা হাতে একটা এয়ার সিগন্যাল ব্যাগ রেখেছেন তিনি নিশ্চিত যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়বেন প্যারিসের সাথে তার কথাবার্তাটা মোটেও সুখকর কিছু ছিল না এটা তার কাছে অকল্পনীয় বলে মনে হয়েছে একটা ছোট্ট ক্যাবিনে আরিঙ্গারোসা তার আঙ্গুলে সোনার আংটিটা মোচরাতে লাগলেন নিজের দুশ্চিন্তা আর উত্তেজনা কাটানোর জন্য প্যারিসে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে চোখ বন্ধ করে আরিঙ্গারোসা প্রার্থনা করলেন যেন বেজু ফসে সব কিছু ঠিক করে ফেলে উর্বাক্সটা কোলের উপর রেখে ঢাকনার উপরে খচিত গোলাপের দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে আছেন আজ রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর জাদুময় এক রাত ঢাকনাটা খুলুন সফি নিচু স্বরে বলল তার পেছনেই ল্যাংডনের সাথে দাঁড়িয়ে আছে সে টিবিং হাসলেন আমাকে তারা দিবেন না এই কি যুগ যুগ ধরে তিনি খুঁজে যাচ্ছেন তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান কাঠের ঢাকনাটার উপর আঙুল বুলিয়ে অঙ্কিত ফুলটা অনুভব করলেন রোজ তিনি নিচু স্বরে বললেন রোজ বা গোলাপ হল মাগদালিন আর মাগদালিন হলেন গ্রেইল রোজ হল কম্পাস যা পথ দেখায় নিজেকে বোকা বোকা লাগলো বলে টিবিং ভাবলেন বছরের পর বছর ধরে তিনি ফ্রান্সের ক্যাথেড্রাল থেকে চার্চে চারচে ঘুরে বেরিয়েছেন ভেতরে ঢোকার জন্য অনুনয় বিনয় করেছেন শত শত খিলান খুঁজে দেখেছেন তার নিচে খোদাই করা কি স্টোন আছে কিনা ভূত গোলাপ বা রোজের চিহ্নের আস্তে আস্তে ঢাকনাটা খুললেন ভেতরের জিনিসটার দিকে তাকিয়ে তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটাই কি স্টোন পাথরের চোঙাটার দিকে তাকিয়ে রইলেন টিভিং খোদাই করা অক্ষরের ডায়ালটা দেখলেন জিনিসটা তার কাছে খুবই পরিচিত বলে মনে হল দাভিঞ্চির ডায়েরি থেকে নকশা করা হয়েছে সোফি বলল আমার দাদু শখের বসে এটা বানিয়েছিলেন অবশ্যই টিভিং বুঝতে পারলেন তিনি স্কেচ আর নকশাটা দেখেছেন এই পাথরের ভেতরেই হলিগ্রেল খুঁজে পাবার মূল চাপিকাঠিটা রয়েছে টিভিং ভারী ক্রিপটেক্সটা বাক্স থেকে তুলে নিয়ে আলতো করে সেটা ধরলেন যদিও তিনি জানেন না চোঙাটা কিভাবে খোলা যায় তারপরে তার মনে হল তার নিয়তি এটার ভেতরেই সাহিত্য রয়েছে ব্যর্থ মুহূর্তগুলোতে টিভিং নিজেকে প্রশ্ন করতেন এই জীবনে তিনি ওটার খোঁজ পাবেন কি না এখন এসব সন্দেহ চিরতরের জন্য সেই প্রাচীন কথাটা শুনতে পেলেন গ্রেল কিংবদন্তির মূল ভিত্তি সেটা ভুনো ক্রুজে ক্রুভ তোমাকে গ্রেল খুঁজতে হবে না গ্রেইলই তোমাকে খুঁজে নেবে আজ রাতে বিস্ময়করভাবেই হোলি গ্রেইলের খোঁজ করার চাবিটা তার দরজায় হেঁটে এসেছে যখন সোফিয়ার টিভিং বসে বসে ক্রিপটেক্সার পাসওয়ার্ড কী হতে পারে সে নিয়ে কথা বলে যাচ্ছিল ল্যাংডন তখন রোজ বাক্সটা ঘরের অন্য পাশে আলোর কাছাকাছি একটা টেবিলে নিয়ে গেল সেটা ভালো করে দেখার জন্য এই মাত্র যা বলেছেন সেটা তার মাথায় ঘুরঘুর করছে হোলি গ্রিলের চাবিকাঠি গোলাপের চিহ্নের নিচে লুকাইত আছে ল্যাংডন বাক্সটা আলোর সামনে তুলে ধরে গোলাপ চিহ্নটা পরীক্ষা করে দেখল চিত্রকলার সাথে তার পরিচয় থাকলেও সেটা কাঠের কাজ কিংবা খোদাই করা কোনো কিছুর সাথে নয় ল্যাংন গোলাপটার দিকে আবার তাকালো গোলাপের নিচে সাবরোসা সিক্রেট তার পেছনে একটা কিছু টের পেয়ে সে ঘুরে তাকালো অন্ধকার ছায়া ছাড়া আর কিছুই দেখতে পেল না টিবিং এর গৃহ পরিচারক খুব সম্ভবত অতিক্রম করেছে ল্যাংনন আবারও বাক্সটার দিকে তাকালো সে অঙ্কিত গোলাপটা আঙুল দিয়ে স্পর্শ করে দেখল বাক্সটা খুলে ঢাকনাটার ভেতরে ভালো করে দেখল সে খুব মসৃণ সেই জায়গাটা সে বাক্সটা উল্টে দেখতে পেল ভেতরের দিকে ছোট্ট একটা ছিদ্র রয়েছে ঠিক মাঝখানে ল্যাংডন ঢাকনাটা বন্ধ করে উপরের দিক থেকে দেখল কোনো ছিদ্র নেই এটা এপাশ ওপাশ দিয়ে ছিদ্র করা নয় টেবিলের উপর বাক্সটা রেখে সে ঘরটার চারপাশে দেখে নিয়ে একটা কাগজের বান্ডিল আর পেপার ক্লিপ নিয়ে আসলো বাক্সটা খুলে ছিদ্রটা আবার ভালো করে দেখল সাবধানে ক্লিপটার বাঁকানো আকৃতি সোজা করে ছিদ্রটার ভেতরে ঢুকিয়ে আলতো করে একটা ধাক্কা দিল টেবিলে খট করে কিছু একটা আওয়াজ শুনতে পেল সে ল্যাংডন ঢাকনাটা বন্ধ করে দেখল কি হচ্ছে কাঠের গোলাপটা ঢাকনা থেকে খুলে টেবিলে পড়ে আছে নির্বাক ল্যাংডন গোলাপটা যেখানে ছিল সে খালি জায়গাটার দিকে তাকিয়ে রইল সেখানে খোদাই করা কাঠে নিখুঁত হাতে লেখা একটা টেক্সট এমন একটা ভাষায় লেখা যা এর আগে কখনো দেখেনি অক্ষরগুলো দেখে মনে হচ্ছে সেমেটিক ল্যাংডন মনে মনে বলল তারপরও সেটা আমি চিনতে পারছি না তার পেছনে হঠাৎ করে একটা কিছুর আগমনে সে সজাগ হয়ে উঠল আচমকা একটা প্রচণ্ড জোরে ঘুষি তার মাথায় আঘাত করলে ল্যাংডন হাঁটু গেড়ে বসে পড়ল পড়ে যেতেই সে একটা ফ্যাকাশে ভূতকে তার উপর উঠতে দেখল ভুটার হাতে অস্ত্র ধরা তারপর সব অন্ধকার হয়ে গেল নেভু আইন প্রয়োগকারী সংস্থায় কাজ করলেও আজকের আগে বন্দুকের নলের সামনে পড়েনি অস্ত্রটা এক অতিকায় সেতি লোকের সাদা ফ্যাকাশে হাতে ধরা লোকটা লম্বা আর সাদা চুলের সে সফির দিকে লাল চোখে তাকালো যাতে ভীতিকর কিছু আছে যেন অশরীরী আত্মা একটা উলের আলখেল্লা পরা দেখে মনে হচ্ছে মধ্যযুগের একজন পাদ্রি লোকটা কে সে সম্পর্কে সফির কোনো ধারণা নেই তবে হঠাৎ করেই তার মনে টিবিং এর সম্পর্কে একটা শ্রদ্ধাভাব জাগ্রত হল কেননা টিবিং সন্দেহ করেছিলেন এসবের পেছনে চার চরিত রয়েছে তোমরা জানো আমি কেন এসেছি পাদ্রি বলল। তার কণ্ঠস্বর ফেঁসফেঁসে সোফিয়ার টিবিং সোফায় বসেছিল তারা দুহাত উপরে তুলে ধরল আক্রমণকারীর নির্দেশে ল্যাংডন মাটিতে পড়ে গোঙাচ্ছে পাদরির চোখ সঙ্গে সঙ্গে টিবিং কোলে রাখা কেস্টোনটা দিল গেল টিবিং এর কণ্ঠস্বর তখনও দৃঢ় তুমি এটা খুলতে পারবে না আমার টিচার খুবই জ্ঞানী ব্যক্তি পাদ্রি জবাব দিল আর একটু কাছে এগিয়ে এসে অস্ত্রটা সোফিয়ার টিবিং মাঝখানে ধরল সোফি ভাবতে লাগলো টিভিংয়ের এর গৃহ কোথায় সে কি রবার্টের পড়ে যাওয়া শুনতে পায়নি তোমার টিচারকে টিভিং জিজ্ঞেস করলেন হয়তো আমরা টাকা পয়সার ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারি গ্রেইল অমূল্য সে আর একটু কাছে এগিয়ে আসলো তোমার রক্ত ঝরছে টিভিং খুব শান্তভাবে পাদ্রির ডান দিকের গোড়ালি বে রক্ত পরার দিকে ইঙ্গিত করলো তুমি তো খোঁড়াচ্ছ ঠিক তোমার মতো পাদ্রি জবাব দিল টিভিং এর ক্রাচের দিকে ইঙ্গিত করলো সে এবার কী স্টোনটা আমাকে দিয়ে দাও কী স্টোনটা সম্পর্কে তুমি জানো টিভিং বললেন কথা শুনে মনে হলো খুব অবাক হয়েছেন আমি কি জানি সেটা বাদ দাও আস্তে আস্তে উঠে দাঁড়াও তারপর এটা আমাকে দিয়ে দাও আমার জন্যে দাঁড়ানো খুব কষ্টকর একেবারে ঠিক কেউ নড়বে না সেটাই আমি চাই টিভিং তার ডান দিকের কাজটা ধরে বাম হাতে কী স্টোনটা নিয়ে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ালেও একটু কাঁপছিলেন পাদ্রি কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে অস্ত্রটা এবার ঠিক টিভিং মাথার দিকে তাক করল সোফি চেয়ে চেয়ে দেখছে পাতরি কেস্টনটা নেবার সময় নিজেকে তার খুব অসহায় বলে মনে হল সফল হবে না টিবিং বললেন কেবল যোগ্য লোকই এটা খুলতে পারবে ঈশ্বরই বিচার করে কে যজ্ঞ সাইলাস ভাবল খুব ভারী কিন্তু হাটটা বাড়াতে বাড়াতে টিভিং বললেন তুমি যদি এটা নিতে দেরি করো তবে আমি কিন্তু এটা ফেলে দেব সাইলাস কিস্টনটা নেবার জন্য এগিয়ে আসলো এগিয়ে আসতে ক্রাচে ভর দেওয়ার লোকটা ভারসাম্য হারিয়ে ফেললেন ক্রাচটা ফসকে গিয়ে ডান দিকে পড়ে যেতে লাগলেন টিভিং না সাইলাস কিস্টনটা বাঁচাতে এক হাত বাড়িয়ে দিল এতে করে অস্ত্রটা নিচের দিকে কাত হয়ে গেলে কি তার কাছ থেকে সরে গেল লোকটা ডান দিকে পড়তে কি স্টোনটা সোফায় ফেলে দিলেন ঠিক একই সময়ে মেটাল ক্রাচটার নিচ থেকে একটা মুখ খুলে গেল টিভিংয়ে সেটা করেছেন সেটার ভেতর থেকে ধারালো একটা কিছু বের হয়েছে আর সেটা সাইলাসের পায়ে গিয়ে বিঁধল প্রচণ্ড যন্ত্রণায় সাইলাসের শরীরটা বেঁকে গেল কারণ ক্রাচটা তার সিলিসে আঘাত করেছে সাইলাস হাঁটু গেড়ে বসে পড়ল একটা গর্জন দিয়ে পিস্তলটা হাত থেকে ফেলে দিল বুলেটটা ঘরের মেঝের এক কোণে গিয়ে বিঁধল পিস্তলটা আবার তুলে গুলি করার আগেই মেয়েটার পা সজরে তার চোয়ালে আঘাত হানলো বাড়ির বাইরে প্রবেশ পথের মাঝখানে দাঁড়িয়ে শব্দটা শুনতে পেল ফসে ইতিমধ্যে পরা করবে না বলে স্থির করল একটা আবাসিক বাড়ির ভেতরে অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবেশপথে অপেক্ষা করছিলে কোলেত জানত সুযোগটা এসে গেছে সে আরও জানত যদি আর এক মুহূর্ত দেরি করে তবে তার সমস্ত ক্যারিয়ারটাই সকালের মধ্যে ইতিহাস হয়ে যাবে প্রবেশ পথে লোহার গেটের দিকে তাকিয়ে সে তার সিদ্ধান্তটা নিয়ে ফেলল আসো গেটটা খুলে ফেলো একটা ঘোরের মধ্যেই ল্যাংডন গুলির আওয়াজটা শুনতে পেল যন্ত্রণায় সুতীব্র চিৎকারটাও শুনল তার মাথার পেছনে একটা বিশাল হাতুড়ির আঘাত লেগেছে যেন কাছেই কোথাও লোকজনের কথাবার্তা শোনা যাচ্ছে তুমি কোথায় কোন নরকে আছো টিভিং এর কণ্ঠটা শোনা গেল গৃহ পরিচালক দ্রুত এসে হাজির হলো কি হয়েছে হাই ঈশ্বর এই লোকটা কে আমি পুলিশকে ফোন করছি আরে রাখো পুলিশকে ফোন করো না কাজে লেগে যাও কিছু একটা নিয়ে আসো যাতে এই দৈত্যটাকে বেঁধে রাখা যায় আর কিছু বরফ সোফি তাকে বলল ল্যাংডনের কানে আরও কণ্ঠস্বর শোনা গেল লোকজনের চলাচল এখন সে সোফাতে সোফি তার মাথায় একটা বরফপট্টি ধরে রেখেছে তার মাথাটায় প্রচণ্ড ব্যথা করছে ল্যাংডনের দৃষ্টি পরিষ্কার হতে সে দেখতে পেল মেঝেতে একটা দেহ পড়ে রয়েছে আমার কি হ্যালোসিনেশন হচ্ছে বিশাল আকৃতির শ্বেতোকায় এক পাদ্রিকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে তার মুখ টেপ দিয়ে আটকানো আর লোকটার ডান উড়ো থেকে রক্ত ছুঁয়ে পড়ছে ল্যাংডন সোফির দিকে তাকালো এই লোকটা কে কি হয়েছে টিভিং তার সামনে এসে বললেন আপনি একজন নাইটের ছুরির সাহায্যে এ যাত্রায় বেঁচে গেছেন জিনিসটা এমকে অর্থপোটিক করতে নির্মিত ল্যাংডন উঠে বসার চেষ্টা করল সোফি আলতো করে হাত দিয়ে চাপ দিল এক মিনিট আরাম করো রবার্ট আমার মনে হচ্ছে টিভিং বললেন আমি আপনার মেয়ে বন্ধুকে এইমাত্র দুর্ভাগ্যজনকভাবে পাওয়া আমার সুবিধার প্রদর্শন করতে পেরেছি মনে হচ্ছে সবাই আপনাকে হালকা করে দেখে নিজের আসন থেকেই ল্যাংডন পাদ্রির দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো কি ঘটেছে সে একটা সিলিজ পরে আছে টিভিং বোঝাতে লাগলেন কি টিভিং উড়ুতে আটকানো লোহার তারের বেল্টার দিকে ইঙ্গিত করলেন এটা ডিসিপ্লিন বেল্ট তার উড়ুতে পড়েছে আমি খুব সতর্কভাবে লক্ষ্য করে মেরেছিলাম ল্যাডন মাথাটা ঝাঁকালো সে ডিসিপ্লিন বেল্টটার সম্পর্কে জানে কিন্তু কিভাবে আপনি জানলেন টিভিং দাঁত বের করে হাসলেন খ্রিস্ট ধর্ম হল আমার গবেষণার বিষয় রবার্ট কয়েকটা ধর্মীয় গোষ্ঠী এরকম জিনিস ব্যবহার করে থাকে অপাস দায় ল্যাংডন ফিসফিস করে বলল তার মনে পড়ে গেল সাম্প্রতিক সময়ে বোস্টনের কয়েকজন বিখ্যাত ব্যবসায়ীর অপাসদায় সদস্য পদ নেবার সংবাদটার কথা এরকম একজন সদস্য এখন ল্যাংডনের সামনে পড়ে আছে টিভিং রক্তাক্ত বেলটার দিকে ভালো করে চেয়ে দেখলেন কিন্তু অপাস দায় কেন হোলি গ্রিল খোঁজার চেষ্টা করবে রবার্ট উডেন বাক্সটার কাছে গিয়ে সোফি বলল এটা কি ঢাকনা থেকে খোলা ছোট গোলাপটার হাতে নিয়ে সোফি পড়ল। এটা বাক্সটার মধ্যে একটা লেখাকে ঢেকে রেখেছিল আমার মনে হয় লেখাগুলো হয়তো কি স্টোনটা খুলতে সাহায্য করবে সোফিয়ার টিবিং টিভিং কিছু বলার আগেই আধ মাইল দূর থেকে পুলিশের সার্চ লাইটের নীল আলোর বন্যা এসে পড়ল তাদের ঘরের মধ্যে সেই সাথে সাইরেনের শব্দ টিভিং চিন্তিত হলেন আমার বন্ধুরা মনে হচ্ছে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে আর সেটা খুব দ্রুতই করতে হবে কলিত এবং তার এজেন্টরা সার্লেই টিভিংয়ের এস্টেটের ভেতরে সশস্ত্র অবস্থায় হুড়মুর করে ঢুকে পড়ল ঘরের মধ্যে ঢুকেই তারা বাড়ির প্রথম তলায় সবগুলো ঘর তন্নতন্ন করে খুঁজল রুমের মেঝেতে বুলেটের একটা গর্ত খুঁজে পেল তারা ধস্তাধস্তির চিহ্ন দেখা গেল সেখানে কয়েক ফোঁটা রক্ত অদ্ভুত একটা কাঁটা তারের বেল্ট আর ব্যবহৃত টেপের কিছু অংশ পুরো তলাটা মনে হলো একেবারেই ফাঁকা কোলে তার লোকজনদেরকে বিভিন্ন দলে ভাগ করে বেসমেন্টে তল্লাশি করার জন্য পাঠাবার ঠিক আগেই উপর থেকে কিছু কণ্ঠস্বর শুনতে পেল তারা উপরের তলায় আছে চওড়া সিঁড়িটা দিয়ে উঠে কোলে তার লোকজন বিশাল বাড়িটার প্রতিটা ঘরই এক এক করে খুঁজে দেখল তারা যতই এগুতে লাগলো কণ্ঠটা ততই বেশি শোনা যেতে লাগলো দীর্ঘ হলয়ের শেষ মাথা থেকে সম্ভবত শব্দটা আসছে এজেন্টরা করিডোর আর প্রতিটা বিকল্প পথ সিল করে দিল শেষ বেডরুমটার কাছে পৌঁছাতেই কলেজ দেখতে পেল ঘরটার দরজা খোলা কণ্ঠটা আচমকা থেমে গেল এবার একটা ঘর ঘর শব্দ শোনা যেতে লাগল যেন কোনো ইঞ্জিনের শব্দ হাত দিয়ে ইশারা করে কলেজ সিগনাল দিল নিঃশব্দ দরজা খুলে কাছে এসে পড়ল সে ভেতরে ঢুকেই বাতির সুইচটা খুঁজে পেয়ে গেল সুইচটা চেপে বাতি জ্বালালো কলেত ভেতরে ঢুকেই অস্ত্রটা তাক করলো কিন্তু কিছুই নেই একটা খালি গেস্টরুম গাড়ির ইঞ্জিনের ঘর ঘর শব্দটা বিছানার পাশে রাখা কালো ইলেকট্রনিক প্যানেল থেকে আসছে কোলেতে এসব জিনিস বাড়ির অন্য ঘরেও দেখেছে এক ধরনের ইন্টারকম সিস্টেম সে ওটার কাছে ছুটে গেল প্যানেলটার প্রায় এক ডজন বাটন আছে স্টাডি কিচেন লন্ড্রি সেলার তো আমি থেকে গাড়ির শব্দটা শুনতে পেলাম মাস্টার বেডরুম সানরুম বার্ন লাইব্রেরি বার্ন মানে গোলাঘর কোলেত কয়েক সেকেন্ডের মধ্যেই নিচে নেমে পেছনের দরজার দিকে ছুটে গেল একজন এজেন্টকে সঙ্গে নিয়ে তারা একটা গোলাঘরের কাছে এসে দাঁড়ালো ভেতরে প্রবেশ করার আগেই কোলেত অপশ্রীয়মান গাড়ির ইঞ্জিনের শব্দ শুনতে পেল সে তার অস্ত্রটা তুলে ভেতরে ঢুকেই আলো জ্বালিয়ে দিল গোলাঘরের ডান দিকে একটা ওয়ার্কশপ লনমোয়ার অটোমোটিভ টুলস বাগানের যন্ত্রপাতি কাছের দেয়ালেই সেই একই রকমের ইন্টারকম প্যানেল এর একটা বাটন নিচে নামানো চালু আছে যন্ত্রটা গেস্ট বেথরুম দুই কলেজ ঘুরে দাঁড়ালো রেগে মেগে আগুন সে তারা ইন্টারকমের মাধ্যমে আমাদেরকে উপরতলায় টোপ দিয়ে নিয়ে গেছে গোলাঘরের অন্য পাশটায় গিয়ে দেখা গেল একটা ঘোড়া রাখার স্টলের শাড়ি কিন্তু কোনো ঘোড়া নেই মালিক ভিন্ন ধরনের অশ্বশক্তি বেশি পছন্দ করে বলে মনে হচ্ছে স্টলগুলো গাড়ি রাখার পার্কিং এলাকা হিসেবে বদলে নেওয়া হয়েছে সংগ্রহটা খুবই চমকপ্রদ একটা কালো ফেরারি একটা প্রেস্টেন রোলস রয়েলস একটা পুরনো অ্যাস্টন মার্টিন স্পোর্টস কু একটা দেখে স্টলের মাটিতে তেল দাগ রয়েছে তারা কম্পাউন্ড থেকে চলে যেতে পারবে না বের হবার গেটটা দুটো টহল দিয়ে ব্যারিকেড করা আছে স্যার এক এজেন্ট স্টলের কাছে ইঙ্গিত করল গোলাঘরের দরজাটা খোলা সেখান থেকে অন্ধকারের দিকে একটা পথ চলে গেছে কাছে একটা ঘন জঙ্গল জঙ্গলের দিকে তাকিয়ে দেখলো কোনো হেডলাইট দেখা যাচ্ছে না এমন বন জঙ্গলার ঝোপঝাড় দিয়ে কেউ যেতে পারবে বলে কোলেতের মনে হলো না কিছু লোককে ওখানে পাঠিয়ে দাও তারা হয়তো খুব বেশি দূর যেতে পারেনি কাছেই কোথাও আটকে গেছে এইসব ফ্যান্সি স্পোর্টস কার ঝোপঝাড় দিয়ে যেতে পারে না স্যার এজেন্ট কাছের একটা বোর্ডের দিকে ইঙ্গিত করলো সেখানে অনেকগুলো চাবি ঝোলানো রয়েছে ডেলমার রোলস রয়েলস অ্যাস্টন মার্টিন পোর্শে শেষ ঘরটা খালি কোলে যখন ঘরটার নিচের লেখাটা পড়ল জানতো সে সমস্যায় পড়ে গেছে রেঞ্জ রোভার গাড়িটা জাভা ব্ল্যাক পাল মডেলের ফোর হুইল ড্রাইভ মানসম্মত ট্রান্সমিশন উচ্চ শক্তির ল্যাম্প আর রিয়ার লাইট ক্লাস্টার ফিটিংস রয়েছে এতে স্টিয়ারিংটা ডান দিকে গাড়িটা চালাতে হচ্ছে না দেখে ল্যাংন খুব খুশি টিভিংয়ের গৃহ পরিচালক রেমি তার মনিবের নির্দেশে শ্বেত ভিলের পেছন দিককার বিশাল ঝোপঝাড় আর মাঠ দিয়ে পূর্ণিমার আলোতে অসম্ভব দক্ষতায় গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে গাড়ির কোনো হেডলাইট জ্বালানো ছিল না তারপরে অন্ধকারে সে গাড়িটা দ্রুত বেগে চালিয়ে এস্টেটের বাইরে নিয়ে যেতে লাগলো তার সামনে ঘন বনের অন্ধকার অবয়বটা দেখা যাচ্ছে ল্যাংডন কিস্টনটা কোলে নিয়ে সামনের সিটে বসে আছে সোফিয়ার টিবিং পেছনের সিটে তোমার মাথার কি অবস্থা রবার্ট সোফি জিজ্ঞেস করলো তার কণ্ঠে উৎকণ্ঠা ল্যাংডন জোর করে একটা কাষ্ঠ হাসি হাসলো ভালো ধন্যবাদ যন্ত্রণাটা বেশ তীব্র ছিল আঘাতটার কারণে সে মারা যেতে বসেছিল সফির পাশে টিভিং ঘাড় বেঁকিয়ে পেছনের লাগেজ রাখার জায়গায় হাত পা মুখ বাঁধা পাদরিটার দিকে তাকালেন পাদরির অস্ত্রটা টিবিং এর কোলের উপর রাখা দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন ব্রিটিশ সাফারি দলের একজন তার শিকারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে আপনাকে আজ রাতে পেয়ে আমি খুব খুশি রবার্ট টিভিং বললেন দাঁত বের করে হাসলেন যেন বহু বছর পর তিনি এমন মজা পেয়েছেন আপনাকে এসবে জড়িয়ে ফেলার জন্য দুঃখিত নেই ওহ না না আমি সারা জীবন ধরে জড়িয়ে পড়ার জন্য অপেক্ষা করছিলাম টিবিং এবার চালকের আসনে বসার রেমির দিকে তাগালেন পেছন থেকে তাকে টিবিং টেপ দিয়ে তার কাঁধটা আটকে রেখেছে মনে রেখো কোনো ব্রেক লাইট জ্বালানো যাবে না দরকার হলে এমার্জেন্সি ব্রেকটা ব্যবহার করবে আমি একটু জঙ্গলের ভেতরে ঢুকতে চাই বাড়ি থেকে তারা আমাদের দেখে ফেলুক সেটা আমি চাই না গাড়িটা গভীর জঙ্গলে আস্তে আস্তে ঢুকে গেল আকাশের জ্যোৎস্না গাছপালার ডালের কারণে ঢেকে আছে আমি কিছুই দেখতে পাচ্ছি না ল্যাংন ভাবল সামনে কি আছে তা আন্দাজ করে উঠতে পারল না একেবারে নিকোষ কালো অন্ধকার গাড়ির বাম দিকে গাছপালার ডাল লাগলে রেমি ডান দিকে সরে যাচ্ছে সে গাড়িটা যতদূর সম্ভব সোজা চালাতে লাগলো তুমি খুব সুন্দর চালাচ্ছ রেমি টিভিং বললেন যথেষ্টই ভালো রবার যদি পারেন নিচের দিকে নীল রঙের বাটনটা চাপ দিন দেখেছেন সেটা ল্যাংডুন বাটনটা খুঁজে পেয়ে চাপ দিল একটা হালকা হলুদ আলো তাদের গাড়ির সামনের পথে ছড়িয়ে পড়ল ফগ লাইট ল্যাংডন বুঝতে পারল তারা এত ঘন জঙ্গলের ভেতর এসে গেছে যে একটু একটু আলোতে বাইরে থেকে বোঝা যাবে না ভালো রেমি টিভিং খুশির চোটে বললেন বাতি জ্বলে গেছে আমাদের জীবন তোমার হাতে এখন আমরা কোথায় যাচ্ছি সুফি জিজ্ঞেস করলো এভাবে জঙ্গলের ভেতর দিয়ে তিন কিলোমিটার যেতে হবে টিভিং বললেন তারপর উত্তর দিকে মন নিতে হবে কোনো জলাশয় অথবা পড়ে থাকা গাছের সাথে ধাক্কা না খেলে আমরা হাইওয়ে ফাইভের দিকে চলে যাব খুব সহজেই ল্যাংডন তার কোলে রাখা কিস্টনটার দিকে তাকালো ঢাকনায় খচিত গোলাপটা আবার ঢাকনার উপর লাগানো হয়েছে যদিও তার মাথাটা ভনভন করছে তারপরও ল্যাংডনের ইচ্ছে হলো গোলাপটা সরিয়ে সেই জায়গার লেখাটা পড়ে দেখতে সে ঢাকনাটা আস্তে করে খুলতে যেতেই পেছন থেকে টিভিং তার কাঁথের উপরে হাত রাখলেন ধৈর্য ধরুন রবার্ট টিভিং বললেন জায়গাটা উঁচু নিচু আর ঘন অন্ধকার কোনো কিছু ভেঙে গেলে ঈশ্বর জানে কি হবে আলোতেই যদি আপনি ভাষাটা চিনতে না পারেন তো অন্ধকারে সেটা কিভাবে চিনবেন এটা দেখার জন্য সময় পাবেন খুব জলদি ল্যাংন জানত টিভিং ঠিকই বলেছেন মাথা নেড়ে সে ঢাকনাটা বন্ধ করে দিল পেছনে পড়ে থাকা পাদ্রিটা গোঙাচ্ছে এখন বন্ধনমুগ্ধ হবার চেষ্টা করছে আচমকা সে পাগলের মতো লাথি মারতে শুরু করল টিভিং পেছনের সিটের দিকে ঘুরে পিস্তলটা তার দিকে তাক করলেন আমি তোমার অভিযোগের কোনো কারণ দেখছি না স্যার তুমি আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে আমার অত্যন্ত প্রিয় বন্ধুর মাথায় বেদম আঘাত করেছ এই মুহূর্তে তোমাকে গুলি করে জঙ্গলে ফেলে দেওয়ার অধিকার আমার আছে সেখানে পঁচে মরবে তুমি পাদ্রিটা নিশ্চুপ হয়ে গেল আপনি কি নিশ্চিত তাকে আমাদের সাথে নেওয়া উচিত ল্যাংন জিজ্ঞেস করল একদমই নিশ্চিত টিভিং অতিশয্যে বললেন আপনি খুনের মামলার ফেরারি রবার্ট এই বদমাসটা আপনার মুক্ত হবার টিকিট পুলিশ আপনাকে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছে এটা আমারই দোষ সফি বলল ব্যাংকের ট্র্যাকটাতে সম্ভবত ট্রান্সমিটার লাগানো ছিল সেটা নয় টিভিং বললেন পুলিশ আপনাকে খুঁজে পেয়েছে এতে আমি অবাক হইনি আমি অবাক হয়েছি এই অপাস লোকটা আপনাকে খুঁজে পাওয়াতে আপনি আমাকে যা বলেছেন তাতে মনে হচ্ছে এই লোকটার সাথে জুডিশিয়াল পুলিশ অথবা জুরিক ডিপোজিটরি ব্যাংকের যোগাযোগ না থেকে পারে না ল্যাংন কথাটা বিবেচনা করল বিজু ফসে নিশ্চিত করেই ল্যাংনকে বলির পাঠা বানানোর পায়তারা করছে আর ব্যাংকার বার্নেটার আচরণও তার কাছে বোধগম্য বলে মনে হচ্ছে এখন এই পাদ্রিটা একা একা কাজ করছে না রবার্ট টিভিং বললেন আর আপনারা যতক্ষণ না জানতে পারছেন এর পেছনে কে আছে ততক্ষণ দুজনেই নিরাপদ নন ভালো খবর এই যে বন্ধু আমার এখন আপনারা বেশ ভালো অবস্থায় আছেন আমার পেছনে ফেলে রাখা এই দৈত্য সেই তথ্যটা জানে আর যে লোক এই সুতা নাড়াচ্ছে সে এখন এই মুহূর্তে একটু ঘাবড়ে আছে রেমি গাড়ির গতি বাড়িয়ে দিল এবার গাড়িটা বেশ আরামেই চালাতে পারছে সে গাড়ির চাকায় অল্প বিস্তর পানির চিটা লাগছে রবার্ট আপনি কি ওই ফোনটা আমার হাতে একটু দেবেন টিবিং গাড়ির ড্যাশে রাখা ফোনটার দিকে ইঙ্গিত করল লেগন সেটা তাকে দিলে টিবিং একটা নাম্বার ডায়াল করতে লাগলেন অনেকক্ষণ অপেক্ষা করার পর ফোনটাতে টিবিং কণ্ঠ শুনতে পেলেন রিচার্ড আমি কি তোমার ঘুম ভাঙালাম অবশ্যই ঘুম ভাঙিয়েছি হাস্যকর প্রশ্ন আমি দুঃখিত একটা ছোট্ট সমস্যা হয়েছে আমার শরীর একটু খারাপ লাগছে চিকিৎসার জন্যে রেমিয়ার আমার একটু আইল্যান্ডে যাবার দরকার তো সেটা এক্ষুনি আগে না জানানোর জন্য দুঃখিত তুমি কি বিশ মিনিটের মধ্যে এলিজাবেথকে প্রস্তুত করতে পারবে আমি জানি একটু আপ্রাণ চেষ্টা করো একটু বাদেই দেখা হচ্ছে ফোনটা তিনি রেখে দিলেন এলিজাবেথ ল্যাংডন বলল আমার প্লেনটা তার দাম আমার কাছে রানীর হীরার মতোই ল্যাংডন তার দিকে ঘাড় বেঁকিয়ে তাকালো কি টিভিং জানতে চাইলেন জুডিশিয়াল পুলিশের পুরো দলটা আপনাদের পেছনে লেগে যাবার পরে আপনারা ফ্রান্সে থাকার প্রত্যাশা করতে পারেন না লন্ডনই হবে বেশি নিরাপদ সোফিও টিভিংয়ের দিকে ঘুরে তাকালো আপনি মনে করেন আমাদের দেশ ত্যাগ করা উচিত বন্ধুরা আমার আমি ফ্রান্সের চেয়ে অন্যত্র সভ্য কোনো দেশে অনেক বেশি ক্ষমতাবান তাছাড়া গ্রেইলটা মনে করা হয় গ্রেট ব্রিটেনেই আছে আমরা যদি কি স্টোনটা খুলতে পারি তবে আমার নিশ্চিত বিশ্বাস আমরা একটা মানচিত্র পাব যাতে ব্রিটেনের কথাই থাকবে আপনি খুব বেশি ঝুঁকি নিচ্ছেন সোফি বলল আমাদেরকে সাহায্য করে ফরাসি পুলিশে আপনি কোনো বন্ধু পাবেন না টিভিং একটা বেপরা অভিব্যক্তি দিলেন ফ্রান্সের সাথে আমার সব চুকে বুকে গেছে আমি এখানে এসেছিলাম কিস্টনটার খুঁজে সেই কাজটা হয়ে গেছে সেতুভিলাটা না দেখতে পারলে আমার কিছু এসে যাবে না সোফিকে একটু ইতস্তত মনে হলো আমরা এয়ারপোর্ট সিকিউরিটি কিভাবে পার হব টিভিং মুচকি হাসলেন আমি লোলেরগো থেকে ফ্লাই করি একটা এক্সিকিউটিভ এয়ারফিল্ড এখান থেকে বেশি দূরে নয় সেটা ফরাসি ডাক্তাররা আমাকে নার্ভাস করে ফেলে তাই দু সপ্তাহে একবার আমি ইংল্যান্ডে প্লেনে করে চলে যাই দুই দেশেই আমি একটা বিশেষ ধরনের সুবিধা পাওয়ার জন্য টাকা দিয়ে থাকি একবার প্লেনে ওঠার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ইউএস এম্বেসির কারোর সাথে দেখা করবেন কি না ল্যাংডন আচমকাই ইউএস এম্বেসির সাথে কিছু করতে চাইল না সে শুধু কি স্টোনটার কথাই ভাবছে মনে মনে ভাবল টিপিং ব্রিটেন সম্পর্কে যা বলছে তা যদি সত্যি হতো এটা ঠিক যে আধুনিক গ্রেল কিংবদন্তির মতে গ্রিলটা যুক্তরাজ্যেই আছে এমনকি নাইট আর্থারের মিথ যা আইসল অফ আভালনের কথা বলেছে এখন বিশ্বাস করা হয় সেই জায়গাটা আসলে ইংল্যান্ডের গ্লাস্টন বাড়ি গ্রিলটা যেখানে থাকুক ল্যাংডন কখনো ভাবেনি সে সত্যি ওটা খোঁজ করবে সাংরিদ দলিল দস্তাবেজগুলো খ্রিস্টের সত্যিকারের কাহিনীটা ম্যারি মাকদালিনের সমাধি স্যার রেমি বলল আপনি কি সত্যি ভাবছেন চিরতরের জন্য ইংল্যান্ড চলে যাবেন রেমি এই নিয়ে তোমার উদ্বিগ্ন হবার কোনো দরকার নেই টিভিং তাকে আশ্বস্ত করলেন আমি আশা করছি তুমিও আমার সাথে ওখানে স্থায়ীভাবে থেকে যাবে আমি ডেভনশায়ারে একটা চমৎকার ভিলা কেনার কথা ভাবছি আর আমরা তোমার সব কিছু ওখান থেকে দ্রুত এখানে নিয়ে আসব একটা রোমাঞ্চকর অভিযান রেমি একটা অভিযান ল্যাংডনকে হাসতেই হল উদাসভাবে জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে জঙ্গলটা অতিক্রম করতে দেখল আজ রাতের সংকট সত্ত্বেও ল্যাংডন তার চমৎকার সঙ্গীর জন্য নিজেকে কয়েক মিনিট এভাবে চলার পর ল্যাংডন আচমকা অনুভব করল সোফি তার দিকে ঝুঁকে কাঁধে হাত রেখেছে তুমি ঠিক আছো ল্যাংডন দেখতে পেল তার ঠোঁটে একটা মুচকি হাসি বুঝতে পারল সে নিজেও এখন হাসছে রেঞ্জ রোভারের পেছনে শুয়ে থাকা সাইলাস নিঃশ্বাস নিতে পারছিল না তার হাত পা শক্ত করে বাঁধা গাড়ির প্রতিটা ঝাঁকুনিতেই তার দোমরা নোমশ্রণা কাটটাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে যাই হোক তার পাকড়াওকারীরা অন্তত পক্ষে সিলিজটা খুলে ফেলেছে মুখ বাঁধা থাকার জন্য তাকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে সেটাও ধুলো ময়লার জন্য বন্ধ হবার উপক্রম হল সেবার কাশতে শুরু করলো আমার মনে হয় তার শ্বাসকষ্ট হচ্ছে রেমি বলল তার কণ্ঠে উদ্বিগ্নতা টিভিং কাঁধ ঘুরিয়ে তার দিকে তাকালেন তোমার ভাগ্য ভালো তুমি একজন ব্রিটিশের পাল্লায় পড়েছ টিভিং মুখের টেপটা খুলে দিলেন সাইলাসের মনে হলো তার মুখ দিয়ে যে বাতাসটা বুক ভরে নিল সেটা ঈশ্বর তার জন্য পাঠিয়েছে তুমি কার জন্যে কাজ করছো ব্রিটিশ ভদ্রলোক জানতে চাইলেন আমি ঈশ্বরের জন্য কাজ করি তুমি অপাজদায়ের লোক টিভিং বললেন সেটা কোনো প্রশ্ন ছিল না আপনি কিছুই জানেন না আমি কে অপাস দায় কেন কি চাচ্ছে সাইলাসের উত্তর দেবার কোনো অভিপ্রায়ই নেই ক্রিস্টনটা হোলি গ্রেল খুঁজে পাওয়ার একমাত্র সংযোগ আর হোলি গ্রেল হল বিশ্বাস রক্ষার চাবিকাঠি আমি ঈশ্বরের কাজ করি দাওয়ে প্রায় সমাগত এখন রেঞ্জ রোভারের ভেতরে এভাবে বন্দী হয়ে যাওয়াতে সাইলাসের মনে হল সে তার টিচার আর বিষবকে চিরতরের জন্য ব্যর্থ করে দিল সে তাদেরকে ফোন করে অবস্থাটার কথা জানাতে পারছে না আমার পাকড়াওকারীদের কাছে কী আছে তারা আমাদের আগে গ্রিলটা পেয়ে যাবে অন্ধকারেই সাইলাস প্রার্থনা করতে শুরু করলো একটা অলৌকিক প্রভু আমার দরকার একটা অলৌকিক সাইলাসের পক্ষে এটা কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে এখন থেকে ঘন্টাখানেক পরেই সে সেটা পেয়ে যাবে রবার্ট সোফি এখনও তার দিকে তাকিয়ে আছে তোমার মুখে একটা কৌতুকের আভা দেখা গেলই মাত্র তোমার সেলফোনটা আমার একটু দরকার সোফি এখন আমার মনে হয় আমি কিছু একটা বের করতে পেরেছি কি কিছুক্ষণ পরে বলছি তোমার ফোনটা দাও সোফিকে খুব চিন্তিত দেখালো আমার আশঙ্কা ফসে ট্রেস করছে সোফিতাকে তাকে ফোনটা দিয়ে বললো আমি যুক্তরাষ্ট্রে কিভাবে ডায়াল করব তোমাকে রিজার্ভ চার্জ করতে হবে কারণ আমার ফোনের আটলান্টিকের ওপারের সার্ভিস নেই ল্যাংডন শূন্য ডায়াল করলো সে জানতো পরবর্তী ষাট সেকেন্ডে একটা উত্তর পাওয়া যাবে যা তাকে সারা রাত ধরে হতবিহল করে রেখেছে শুনছিলেন ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য দ্য ভিঞ্চি কোড এর চতুর্দশ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ